বাইকটা 4000 কিলো চলছে, নতুন আপনার বাইক কেনার পর্যন্ত এ পর্যন্ত আপনার ইয়ার ফিল্টার পর্যন্ত চেঞ্জ করা হয়নি এবং ক্লিন করা হয়নি, ওয়েল ফিল্টারও চেঞ্জ করেনি। অনেকে হয়তো জানেন না, বিকজ তাই প্রথম আসার পরই আসলে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনছে, তো ওটাকে সার্ভিস করবো আর কি। তো সার্ভিস করতে গেলে আসলে কী কী কাজগুলো করতে হয় আপনাদেরকে আমি বলতেছি এবং দেখাবো। এখন 4000 কিলো চলছে বাইকটা, এই জন্য খোলা শেষ, ইয়ার ফিল্টার ছিল স্টক, ইয়ার ফিল্টার স্টকটা ছিল ওই পাশে যা জয়েন। এটা হচ্ছে সার্ভিস, আপনার বলছিলাম যে এটা ফার্স্ট সার্ভিস এবং কী কী অবস্থা আছে সেটা দেখার জন্য এটা এখন গেজ দিয়ে মাপ দিয়ে দেখবো। ইনটেক অবস্থাটা কি, গাড়ির সাউন্ড খুব একটু খারাপ ছিল, খারাপ ছিল, দেখা যাক। এপাশে একটু ধরো তো ওই সাইড, এটা এখন মাপ দিয়ে দেখবো আসলে এটার কী অবস্থা আছে। এটা যখন ইনটেক ভ্যালভটা থাকে আপনার 8 থাকে, কিন্তু 8 থেকে বেশি এক্সেস হয়েছে, 8 থেকে বেশি চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট 4000 কিলো পরে। দেখেন কোনো কোনো বাইকের সাউন্ড ভালো, কোনো কোনো বাইকের সাউন্ড খারাপ, কারণ সবাই তো ড্রাইভার এক না। তো এই যে জিনিসটা দেখায় এই যে লুজ হয়ে গেছে অনেকটাই, এই চলতেছে ভালো, এটা লুজ হয়ে গেছে ইনটেকটা। দুই টাকা দিছি, অ্যাপেল আইডি খোলার না দিল রে, কালকে 500 টাকা লইছি বেতন থেকে।